নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায় প্রত্যেকে এই কমেন্টটি অবশ্যই করবেন। পাঁচ রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আগামীকাল। কোন সৌভাগ্যশালী এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে একে একে আপনাদেরকে জানাব, এবং এই ভিডিওটি আলোচনা অবশ্যই আপনারা শুনবেন, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে আমি কিন্তু করতে চলেছি। প্রতিদিন আমি বলি ভিডিওটি একটু সময় নিয়ে আপনারা ধৈর্যের সঙ্গে একটু দেখুন, কারণ আমাদের যে নবগ্রহ, এই নবগ্রহের পজিশন আপনার জন্মছকে কেমন রয়েছে এবং কোন কোন গ্রহ আপনাকে প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করতে পারে, একদম চুলচেরা বিশ্লেষণ আমি করব। দেখুন, অনেকের ক্ষেত্রে ডেট অফ বার্থ নেই, টাইম নেই, তারা অনেকেই বলেছেন যে স্যার আমাদের কি প্রাপ্তি ঘটবে না। আমি একটি কথা বারবার বলছি, যাদের ক্ষেত্রে এগুলো নেই তাদের ক্ষেত্রে বিশেষভাবে হস্তরেখাতে কিছু চিহ্ন রয়েছে, হস্তরেখাতে কিছু চিহ্ন রয়েছে যে চিহ্নের দ্বারা নির্ণয় করা যেতে পারে যে আপনার লটারির যোগ আছে কি না। সেই লটারির যোগ আপনার কোন বছর রয়েছে সেটাও কিন্তু জানা সম্ভব, কোন মাসে রয়েছে, অর্থাৎ একটা সময় থাকে, টাইম থাকে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় দু বছর তিন বছর টানা ভালো চলে, কারো কারো ক্ষেত্রে পাঁচ বছর টানা ভালো চলে, অর্থাৎ আপনার ক্ষেত্রে সময়টা কখন ভালো রয়েছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক দিশা দেখাতে কিন্তু পারবে। আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করছেন তার আগে আমি বলবো নিজের জন্মকুণ্ডলী, অথবা যদি না থাকে হস্তরেখা বিচার করুন, কারণ গ্রহ কিন্তু শেষ কথা বলে। আমি বারবার বলছি রাহু শুক্র বুধ এবং শনি আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে কি না। সেটা থাকলে কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, এটাও কিন্তু দেখা একান্তই দরকার। এবং দশা, দশাটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনার ক্ষেত্রে নেগেটিভ দশা চলছে না পজিটিভ দশা চলছে সেটাও কিন্তু দেখা দরকার। জন্মকুণ্ডলিতে যে যে গ্রহগুলো আপনার শুভ থাকা দরকার তার মধ্যে আপনার রাহু গ্রহকে বিশেষভাবে বলবান থাকা দরকার, কারণ কলিযুগে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু হচ্ছে কলিযুগের রাজা, এই জন্য আমি বারবার বলছি যাদের 2-1 নাম্বারের জন্য বড় বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা পাচ্ছেন, বড় ধরনের একটুর জন্য বড় একটা অ্যামাউন্টের অর্থ মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু করবে, আকর্ষিক প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। অনেকেই বলছেন যে স্যার আমাকে একটু তাড়াতাড়ি দেন, প্রচুর বুকিং করছেন, তাড়াতাড়ি চাইছেন আমার অ্যাসিস্ট্যান্টের কাছে। আমি একটি কথা বলছি, যারা ধৈর্য নিতে পারবেন তারাই আমার কাছে বুকিং করুন, কারণ এটা বিশেষ কিছু ক্রিয়া এবং তিথি নক্ষত্র অনেক কিছু দরকার কিন্তু রয়েছে রাহু রক্ষা কবচের ব্যাপারে। আপনি বললেন না সঙ্গে সঙ্গে আপনি রাহু রক্ষা কবচ আপনাকে তৈরি করে দেওয়া যাবে, এটা না, কিছু সময় দিতে হবে, কারণ সঠিক নক্ষত্র সঠিক দিনক্ষণ বিশেষভাবে ইম্পর্টেন্ট। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আপনি হয়তো আশা ছেড়ে দিয়েছেন, আমি বলবো বার্থ চার্ট রিফর্মেশন, বার্থ চার্ট রিফর্মেশন এই ফর্মুলাটি আপনারা কিন্তু ইউজ করুন। তাতে কি হবে, আপনার প্রাপ্তি ঘটবে। রাহু এবং বার্থ চার্ট রিফর্মেশন এবং আপনার ভাগ্যভাগকে যদি স্ট্রং করানো যায়, নিশ্চিত নিশ্চিত রূপে বলা যেতে পারে যে আপনার প্রাপ্তির 100% বৃদ্ধি কিন্তু করবে। আমাদের জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে কিন্তু
শুভ অবস্থাতে থাকা কিন্তু একান্তই দরকার। এই ভাবগুলো যদি আমাদের জন্মচক্রে শুভ অবস্থাতে থাকে, আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলছি, আপনার মহাপ্রাপ্তির যোগ কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবেই ঘটবে। দেখুন, অনেকেই চেষ্টা করছেন, আপনি ভাবছেন টার্গেট নাম্বার শুভ সময়, যদি আপনার যোগ যদি থাকে তাহলে এই টার্গেট নাম্বার শুভ সময়, একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণও ইম্পর্টেন্ট, আপনার তিথিক্ষণটা হয়তো বা লাভ দিবে। আবার আরেকটি যে বিষয়, সেটি হচ্ছে কপালে নেই তো কি ঠকঠকলে হবে কি, এ কথাটিও কিন্তু প্রবাদ আছে। তো আপনার জন্মছককে সংস্কার করে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়ানো একান্তই সম্ভব। আমাদের জন্মকুণ্ডলী, আমাদের হস্তরেখা, এটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং এর পাশাপাশি আমাদের রাশিচক্রে নবগ্রহের মধ্যে চারটি গ্রহ, রাহু শুক্র বুধ শনি, এই চারটি গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে। আগামীকাল রাহুকাল এবং আপনার যোগ রয়েছে হটসন যোগ রয়েছে। এবং আমি একটি কথা বলি, আগামীকাল যে রাহুকাল রয়েছে সকাল 7:25 থেকে 8:55, এই সময় ভুলও কোনো ইনভেস্টমেন্ট, কোনো শুভ কাজ বা শুভ যাত্রা, কোনো ইম্পর্টেন্ট মিটিং করবেন না, রাহুকালটা বিশেষভাবে মানুন। এবার আমি আসি রাশি নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার শুভ সময়। তার আগে প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল 5 রাশির নাম আমি একে একে জানাচ্ছি। প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 6, এবং আরেকটি যে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের যে শুভ সময় সকাল 11:21 থেকে 12:54 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 7 এবং 3। আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 10:00 থেকে 11:54 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 9:45 থেকে 11:29 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 4। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 11:02 থেকে আপনার 12:36 এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 4। আপনাদের যে শুভ সময় সকাল 11:12 থেকে 1:36 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।